আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেয়ে বাচ্চাদের ফুলকারি কোটি বা জ্যাকেটের একটি ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কোটির ফুলগুলি ড্রয়িং করার জন্য আমি এরকম একটি কোকা কোলার বোতলের মুখ ক্যাপ নিব, তা থেকে গোল শেপ ড্রয়িং করে নিব। ফুলগুলো আমি 3 ইঞ্চি পরিমাপের ডাল রাখব, তো একটা স্কেল দিয়ে এভাবে একটা 3 ইঞ্চি পরিমাপের দাগ দিয়ে নিব। খুব সহজ একটি ড্রয়িং, আর স্টিচগুলো এত সহজ যে খুবই অল্প সময়ে এই কোটিটি কমপ্লিট করতে পারবেন। মাঝখানে ছোট ফুলটি রাখবো 2 ইঞ্চি পরিমাণ লম্বা। তিন নাম্বার ডালটি আমি 3 ইঞ্চি পরিমাপের লম্বা রেখেছি, আর এখানে পাতাগুলো দেখতেই পাচ্ছেন, প্রথমে পাতাগুলো ছোট ড্রয়িং করেছে এবং আস্তে আস্তে নিচের দিকে একটু বড় করে শেপ দিয়েছি। খুব সহজ একটি ড্রয়িং, চাইলে কিন্তু আপনারা কাগজে ড্রয়িং না করেও সরাসরি কাপড়েও ড্রয়িং করে নিতে পারবেন। তো কাপড়ে ড্রয়িং করার ক্ষেত্রে আপনারা অবশ্যই কালার পেন্সিল নয়তো পেন্সিল ব্যবহার করবেন। আজকের কোটি ডিজাইনটি ছাড়াও আমার চ্যানেলে আরেকটি কমলা রঙের উল সুতা দিয়ে কোটি ডিজাইন করেছিলাম, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এই কোটি ডিজাইনের ভিডিও লিংক দিয়ে দিব। কোটিটি চতুর্দিকে এভাবে বড় বড় ক্রস সেলাই দিয়ে আউটলাইন সেলাই করে নিব। তো এভাবেই পুরো কোটিটিতেই কিন্তু আমি আউটলাইন সেলাই করে নিয়েছি। তো এই পাশে যেমন ডিজাইন করেছি, অপর পাশেও সেম একইভাবে এরকম ফুলগুলো সেলাই করে নেব। আর এই যে এই ধরনের সুতি উল সুতা দিয়ে, চিকন উল সুতা দিয়ে সেলাই করব। তো আপনারা কিন্তু অনেক ভিডিওতেই কমেন্টস করে থাকেন যে আপু কী সুতা, তো আমি কিন্তু বেশিরভাগ কাজে এরকম চিকন উল সুতা দিয়ে করে থাকি। এগুলো 20 টাকা করে পাওয়া যায় এবং পেঁচানো থাকে। সবুজ রঙের 2 নাল সুতা নিয়ে পাতা এবং ডালগুলো সেলাই করব। পাতাগুলো সেলাই করার জন্য খেজুর পাতা ভরা সেলাই দিয়ে করব, আর এই ডালগুলো ডাল ফোর দিয়ে সেলাই করছি। সবগুলো পাতায় এভাবে সেলাই করে নেব। কোটির মাঝখানের ফুলটি সেলাই করার জন্য গোলাপি রঙের সুতা দিয়ে ওয়েব রোজ সেলাই করব, আর এই ওয়েব রোজ সেলাই করার জন্য
चार नाल परिमाण सूता नियेछि। এভাবে পাঁচটি ফোর সেলাই করব। আর আপনাদের ফোরগুলো সমানভাবে দিতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। এখন যে কোনো দুইটি ফোরের মাঝখান দিয়ে এই সুইটি বের করে নিব। সুইটি মাঝখানে বের করার পর প্রথম যে ফোরটি আছে সেই ফোরটির উপর দিয়ে নিব এবং দ্বিতীয় ফোরটির নিচ দিয়ে নিব। সেম একইভাবে একটি ফোরের উপর দিয়ে নিতে হবে, আরেকটি ফোরের নিচ দিয়ে নিয়ে নিয়ে সুতাটাকে আটকে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলেই হয়ে যাবে ওয়েব্রোস সেলাই। যতক্ষণ পর্যন্ত এই সুতাটা ঘোরানো যাবে ততক্ষণ পর্যন্তই সুতা এভাবে পেঁচিয়ে নিব। তো আর পেঁচানো যাচ্ছে না, এখন এই সুতাটা এখানে ঢুকিয়ে তারপর মাঝখান দিয়ে সুইটা বের করে মাঝখানে ছোট একটি পার্ল পুঁতি লাগিয়ে নিব। গোলাপি রঙের সুতা দিয়ে এই ওয়েব্রোস সেলাইটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, হয়তো ক্যামেরা রেজুলেশনের জন্য এতটা বোঝা যাচ্ছে না। বড় ডালের ফুলগুলো সেলাই করার জন্য হলুদ রঙের দুই নাল পরিমাণ সুতা নেব, আর এই ফুলটা সেলাই করার জন্য লেজি ডিজি ফোর দিয়ে সেলাই করছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেক সময় কমেন্টস করে থাকেন যে সেলাই কুচকে যায়, তো সেজন্য আমি বলবো যে আপনারা কখনোই যখন এই সুতাগুলো সেলাই করার সময় টানবেন সুইটা জোরে টানবেন না, আস্তে আস্তে যতটুকু দরকার ততটুকুই টানবেন। জোরে টানলেই কাপড়ের মধ্যে টান পড়ে, তখনই কিন্তু কাপড় কুচকে যায়। তো ফুলটি এভাবে সেলাই করে নেব, আর ফুলটি সেলাই করার পর মাঝখানের ফাঁকা জায়গাটাতে গোল্ডেন কালার ছোট পুঁতি লাগিয়ে নিব। ডাল পাতা এবং ফুলগুলো সেলাই করার পর নিচে এভাবে সবুজ রঙের সুতা দিয়ে গিট সেলাই দিয়ে দিব। শুয়ের মধ্যে সুতাটিকে এই যে এভাবে একটা প্যাচ দিয়ে তারপর সুইটিকে এভাবে ঢুকিয়ে নিব, তাহলেই একটা কিন্তু প্যাচ বা গিট সেলাই হয়ে যাবে। তো এভাবে একটু দূরে দূরে কয়েকটা গিট সেলাই দিয়ে দিব। ভিউয়ার্স, ডিজাইনটি কেমন হয়েছে এবং ভিডিও সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।